না আসলে আপনারা অনেকদিন ধরেই তো আমার সাথে কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন। হ্যাঁ আপনার তো সময়ই পাওয়া যায় না। আমি সুযোগ পাই না তো আজকে এখানেই শুটিং করছিলাম এখানে রাস্তায়। হ্যাঁ আমাকে বললো ভাবলাম যে আমি আজকে আপনাদের সাথে দেখা করে যাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আমি চলছে। আপনি সবকিছু ভালো? আমার সবাই ভালো আছে। জি বস বেসিক্যালি আপনার জন্য আসলে আমরা যে কয়েকদিন ধরে করছিলাম অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অনেক প্রেশার দিচ্ছে, মানে খুব ডেডলাইনের কাছাকাছি চলে এসে আপনার সাথে বসার দরকার ছিল। তো আমাদের দুইটা প্রজেক্ট আছে আপনার জন্য এবং এটা আসলে আপনার জন্য একটু বেশ ভালো ম্যাচ করবে, আমি হোপফুলি আপনি স্টোরি পছন্দ করবেন। একটা হচ্ছে বস একটা টিভিসি করছে ক্যামেরা। জি এবার আপনার একটা বেশ ভালো একটা টিভিসি করা হচ্ছে বেশ বড় বাজেটে, আপনার তিনটা লোকেশনে শুটিং হবে, ঢাকার ভিতরে দুইটা, ঢাকার বাইরে একটা, বেশ বড় করে হচ্ছে আর কি। এটার আপনার প্রোডাক্টটা হচ্ছে বস হচ্ছে আপনার একটা ফেয়ারনেস ক্রিম হচ্ছে বা এমন একটা ক্রিম যেটা আসলে যাদের জন্য দরকার, যেমন আপনি তাদের জন্য এটা বানানো। আমার জন্য তো কোনো ক্রিমের দরকার নেই। এটা আপনি ইউজ করে দেখেন এটা ভালো। আচ্ছা এই ক্রিমটা আজ পর্যন্ত কেউ আপনি কি সব বললেন এগুলো বললে কেউ কি আমার মতো এরকম স্কিনের লোক সুন্দর হয়েছে? এই ক্রিমটা আসলেই ভালো। আমরা যেটা করব আপনার বিফোরে আপনার যে চেহারা আছে এটা দিয়ে শুট করে ফেলবো, আর আফটারে দরকার হলে সমস্যা কি দরকার নেই, ব্লিচিং পাউডার একটু ঘষে ঘষে মানে একটু লাইটটা দিয়ে। এই আপনার কি মাথা টাথা ঠিক আছে? বাদ দেন এটা, অন্য কি প্রজেক্ট বস এই কম টাইমের মধ্যে অন্য করে পাবো না আমি আপনার জন্য? আই এম সরি, আমি এই ধরনের কাজ করি না, কারণ আমি বললাম তো যে আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমার কোনো ধরনের ফেশিয়াল লাগে না, কিছু লাগে না। আমি আজ পর্যন্ত কোনোদিন মেকআপ নিইনি, ওই ধরনের কোনো কাজও করি না। টাকাটা মোটে শুনে না, ভালো বাজেট আছে আর কি আমাদের। আরে বাবা টাকাটা তো সবকিছু না, আপনার মান সম্মানের তো একটা ব্যাপার আছে। আপনি ইউ ক্যানট মেক মি ফেয়ার। আচ্ছা ঠিক আছে, দেখি এখন কম টাইমের মধ্যে আমরা আপনার জন্য এতদিন বসেছিলাম জানি না কিভাবে লোক খুঁজে। এবার কিছুদিন দাঁড়ায় থাকবেন, অসুবিধা কি বলেন? নেক্সট উইক। আচ্ছা এটা একটা সিনেমা, আমি কাজ করি, আমার ডিরেক্টর সাহেব আছেন ওনাকে নিয়ে এসে ওনার সাথে আপনার একটু পরিচয় করে দিচ্ছি। উনি কলকাতার কাজ করেছেন, তামিলনাড়ুতে মানে সাউথ ইন্ডিয়াতে কাজ করছেন, বলিউডে ওনার একটা সঙ্গে মুভি করতেছে, বেশ ভালো ডিরেক্টর আর কি। আমি নিয়ে এসেছি। বাঙালি না ইন্ডিয়ান? উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাঙালি দুটোই আর কি। আমি নিয়ে এসেছি একটু বসে। দুইটা দেশে বেসিক্যালি শুট করবো, মানে অর্ধেক হচ্ছে বাংলাদেশে হবে, অর্ধেক হচ্ছে আপনার আমেরিকাতে হবে। ইংরেজি বুঝে না? আপনি যে ইয়েশুর পড়ছিলেন না ছোটবেলায় যে নটরডেমের হাঞ্চব্যাক, ওটা যে রাইটার লিখছিল না ভিক্টর হাগু, ওনার লেখা একটা উপন্যাস। কাহিনী যিনি হচ্ছেন আপনার বাবা, যিনি হচ্ছেন আমেরিকা যাচ্ছে এবং আমেরিকা থেকে ওনার কাহিনী শুরু হচ্ছে। ইন্টারমিশনের মধ্যে বেসিক্যালি আপনার জন্ম, ইন্টারমিশনের পর থেকে আপনার কাহিনী। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এবং আপনার বাবা দুটো রোল প্লে করবেন আপনি, ইটস এ ডাবল রোল। ইন্টারমিশনের আগে তাহলে আমার বাপ কিরকমের থাকবে? বাপের সময় আমরা একটু যে সপ্তাহে একটু বয়স্ক লাগিয়ে দিব যেটা অলরেডি আছে, আর ইয়ং যখন আপনি ছেলের রোলটা প্লে করবেন মানে আপনার রোলটা, তখন জাস্ট আপনি একটু যে শর্টস শর্টস পরে দিয়ে একটু ক্যাপটা দিয়ে একটু ইয়াং করে রাখবেন আপনি, মানে এখন আমার বাপ লাগতেছে। হ্যাঁ এখন আমার বাপ লাগতেছে। আপনি আমার বাপের থেকেও বড় বয়সে ওস্তাদ, কি করেন আপনি এগুলো কোনো কথা কইলেন? আপনি এটা কে বলছে যে আমি আপনার বাপের থেকেও বড় বয়সে? তাহলে তো আমি আপনার বাপ হইতাম, আমি কি আপনার বাপ? আপনার বয়স কত ওস্তাদ আমাকে বলেন? আমার বয়স সেটা কত না কত এটা আপনার জেনে লাভ আছে? আচ্ছা আপনি ওস্তাদ আমার স্টোরিটা শুনি বলেন। ডিরেক্টর সাহেব আছেন ওনার সামনে এরকম করে উনি আবার মাথা উঠা দেখাবো যে আপনার বাবা উনি আমেরিকাতে গেল এবং সেখানে ওনার সাথে একটা আফ্রিকান দুষ্ট নারীর পরিচয়, নষ্ট নারী বুঝিনি, তো একা একা থাকছে, একটু কামানো বসানো থাকছে, এবং ওই যে তাদের যে সম্পর্কটা ওই সম্পর্কের রেজাল্ট চলে
এই কোনটা দিব না দাদা বনাটে তো ওই যে আফ্রিকান নারীর সাথে আপনার বাবার যে সম্পর্ক ওর রেজাল্ট হতেছে গিয়া বেসিক্যালি আপনি আধা বাঙালি আধা আফ্রিকান পারফেক্ট ম্যাচ দাঁড়ান তার মানে আমার বাবা ওখানে যখন যাইব তখন তো তার গায়ের রং ফর্সা থাকতে হইব তা কি আপনার এরপরে যেটা হচ্ছে এই যে আপনার বাবা এবং আপনার মা দুষ্ট নারী ওনাদের মিলন মিশরের বেশি মিলেমিশার কারণে আপনি এবং আপনি এত এবং আপনি জন্ম হয়েছেন আপনার বেসিক্যালি ব্যাধি নিয়ে মানে ভদ্র ব্যাধি দিয়েছে আপনারা চিন্তা করেন না আপনার হচ্ছে দেখানো না যে আপনার ছোটবেলা থেকে আপনার গনোরিয়া হয়েছে এটা তো চাও ঠিক মতো খাইতে পারবে না কিভাবে খাইলো দেখলেন আওয়াজটা হইলো এমনি চা খায় এটা আমি আপনি তো ওগুলো বুঝি না ওনার ডিরেক্টর মানুষ ওনার এগুলো ইয়ে খায় উনি আবার ফোর্স দিচ্ছে নিন্দিগুলো না 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 আমি দেখতেছি স্যার তো এরপরে দেখাইতেছি যেটা হচ্ছে আমরা যে আপনার আপনি জন্ম নিলেন গনোরিয়া হয়ে এবং আপনি আপনি বুঝতেছেন যে ক্যারেক্টারটা যে আপনার জন্য একদম পারফেক্ট কতখানি মানে হাফ আফ্রিকান হাফ বাংলাদেশি উইথ গনোরিয়া পারফেক্ট পারফেক্ট ম্যাচ পারফেক্ট ম্যাচ এত সংগ্রামের পরও এত কিছু হওয়ার পরও শেষ পর্যন্ত আপনি সাকসেসফুলি অত্যন্ত নিষ্ঠার সাথে আপনি হয়ে গেলেন একজন বিখ্যাত রেপিস্ট কি রেপিস্ট ওই যে থাকে না যে টুপি এমনি করে এমনি এমনি গান টান গায় ওরকম আপনি একজন রেপিস্ট হ্যাঁ ওই যে গান গায় যে আছে না তুই তো র‍্যাপার হ্যায় রেপিস্ট কিউ বলতা হ্যায় তো হিন্দি আতা তো আমি ভাই হিন্দি টিন্দি বুঝি না ভালো একটু বাংলায় তা আপনি র‍্যাপারে রেপিস্ট কইতেছেন কেন আপনি কি লেখাপড়া করেন একটু আগে কি কইলেন ভিক্টর হিউ করে ভিক্টর হাগু আপনি কি লেখাপড়া করেছেন ভাই আমরা কি ডিকশনারি এটা তো পড়া লেখা টাইম না এটা রাখেন আই এম সরি আমি এই প্রজেক্ট করতে পারব না আমি আমি আপনি পুরো স্টোরিটা লাস্ট আপনি শুনছি তো আপনি আমারে একটা জারুত সন্তান বানাইবেন তারপরে আপনি আমারে একটা র‍্যাপার বানাইবেন এটা তো আমি শুনছি আপনি মাদক শক্ত বানাইছেন হ্যাঁ মাদক বাংলাদেশের পক্ষ থেকে একটা স্যামসাং গ্যালাক্সি এস ডুয়াল 2 আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ He has been দেখলেন তো কিভাবে ওরা আমাকে বোকা বানাইলো আপনারা এরকম বোকা হয়ে যাবেন হ্যাঁ